শীতের মধ্যেই নিম্নচাপের জেরে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। তো শীতের মধ্যে নিম্নচাপের জেরে রাজ্যের কোন কোন জেলাগুলিতে ফের কবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কালী পুজোর পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ, তবে এখনও চাঁকিয়ে শীত পড়েনি। তবে ডিসেম্বরের আগে চাঁকিয়ে শীত পড়বে না জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রাত ও ভোরের দিকে তাপমাত্রার পারদ ভালোই কমছে। ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি জেলায় সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টায় এই গভীর নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তবে এর প্রভাব সরাসরি বাংলার ওপর পড়বে না চলতি মাসের 13 ও 14 তারিখ। উপকূলীয় জেলাগুলিতে খুব সামান্য বা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাদবাকি জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। তবে এর ফলে পূবালি হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। বৃহস্পতিবার থেকে কমবে উত্তরে হাওয়ার প্রভাব। ইতিমধ্যেই জেলায় জেলায় তাপমাত্রা কমছে, 14 থেকে 16 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশাও পড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে, এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী কয়েকদিন নিম্নচাপের জেরে তাপমাত্রা কিছুটা পতনের সম্ভাবনা রয়েছে। এক নজরে আজকের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক। আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর জলীয় আর্দ্রতার পরিমাণ 77%। সকালের দিকে এবং রাতের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে। এবারে সব বাঙালি ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে। এর মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন এবছর একদিকে বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশি ঝাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায় এবছর একটু বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে।